হাউ টু ভয়েস সেন্স, ভয়েস সেন্স কিভাবে করতে হয়, ভয়েস সেন্স করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আছে, সেগুলো আমরা দেখি। ভয়েস রিফার্স টু দ্য ফর্ম অফ পার্ট হুইচ সরি ভয়েস রিফার্স টু দ্য ফর্ম অফ ভার্ব হুইচ শোজ হোয়েদার দ্য সাবজেক্ট অ্যাক্টস অর অ্যাক্টেড আপন। ভয়েস হলো ভার্বের সেই রূপ যা সাবজেক্ট অ্যাক্টিভ বা ক্রিয়াশীল বা সক্রিয় নাকি প্যাসিভ বা নিষ্ক্রিয় তা নির্দেশ করে। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস ভার্বের যে ফর্ম, ভার্বের যে ফর্ম আছে ছয় সাতটা, তার যে কোনো একটি ফর্ম বা রূপ সাবজেক্ট ক্রিয়াশীল অ্যাক্টিভ থেকে সরাসরি কাজ সম্পন্ন করে, তাই অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস ভার্বের যে ফর্ম বা সাবজেক্ট, ভার্বগুলো ফর্ম আছে যে ফর্ম রূপে সাবজেক্ট নিষ্ক্রিয়, সাবজেক্ট কোনো কাজই করে না, তাকে প্যাসিভ ভয়েস বা থাকে অবজেক্টের কাজ করে, সাবজেক্টের উপর আরোপ করা হয়, তাই প্যাসিভ ভয়েস। যেমন অ্যাক্টিভ ভয়েস, আই হ্যাভ রিটেন এ লেটার, এখানে আই হলো সাবজেক্ট, সে নিজে সরাসরি এই কাজটি করছে। প্যাসিভ হবে এ লেটার হ্যাজ বিন রিটেন বাই মি, এ লেটার চিঠি লেখা হয় আমার কর্তৃক। দিস ইজ অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস, অ্যান্ড দেয়ার আর সাম রুলস, কিছু মৌলিক নিয়ম কানুন আমরা এখান থেকে দেখে নেব। প্রথম নিয়ম হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের ভার্বের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়, অবশ্যই ওই অবজেক্টকে নমিনেটিভ কেজে রূপান্তরিত করে নিতে হয়। নিয়ম অনুযায়ী সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব সাবজেক্ট ও টেন্স অনুযায়ী নির্ধারিত হয়। যেমন অক্সিলারি ভার্ব ব্যবহারের নিয়ম, প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে এম ইজ আর, পাস্ট ইন্ডিফিনিট টেন্সে ওয়াজ ওয়্যার এবং প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে শ্যাল বি উইল বি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম বিং ইজ বিং আর বিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ বিং ওয়্যার বিং, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি বিং উইল বি বিং, আর পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন হ্যাজ বিন, এগুলো হয়ে থাকে। এরপর পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাজ বিন, ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ফর্ম আসলে গুড ইংলিশ নয় এবং এগুলো ব্যবহার তেমন নেই। ভার্ব টু বি এর পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, সবসময় প্যাসিভ ভয়েস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এটা মনে রাখতে হবে। এটা ভার্ব টু বি এর পরেই হবে এবং ভার্ব টু বি এর পরে মূল ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল হবে। দুই নাম্বারে, শেষ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্টে রূপান্তর করে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হয়, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, তবে তার আগে বাই বসে, বাই সব ক্ষেত্রে বসে না, বাই এছাড়াও টুও বসতে পারে, উইতে বসতে পারে, এটও বসতে পারে, সেটা হচ্ছে সেন্টেন্সের ধারণ অনুসারে। তো উপরোল্লিখিত নিয়মগুলো মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস সেন্সের ক্ষেত্রে প্রযোজ্য, ইন্টারোগেটিভ সেন্টেন্সে বা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নতুন কিছু নিয়ম আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। তো দেখা যাক প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তরিত করার নিয়ম প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে, প্রথমে অবজেক্টিভ সাবজেক্ট হবে সেন্টেন্সের, প্যাসিভ সেন্টেন্সের অবজেক্টিভ, অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্টিভ, প্যাসিভ সেন্টেন্সে গিয়ে সাবজেক্ট হবে এবং মূল ভার্ব তো পাস্ট পার্টিসিপল হয়ে যাবে এবং মূল ভার্বের আগে টুবি বসবে, আমি যার ওয়াজ আসেল এগুলো বসবে এবং এই মূল পাস্ট পার্টিসিপল ফর্মের পরে বাই বসবে, বাই বসতে পারে, টু বসতে পারে, উড বসতে পারে। যেমন এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে অ্যাক্টিভ ভয়েসে, দে প্লে ক্রিকেট, দে প্লে ক্রিকেট, এখানে সাবজেক্ট দে প্লে হচ্ছে খেলে, ক্রিকেট হচ্ছে অবজেক্ট, অবজেক্টে সাবজেক্ট হয়ে গেছে এখানে এই ক্রিকেট, আর এই প্লেটা প্লেট হয়ে গেছে, আর এই পাস্ট পার্টিসিপলের আগে সবসময় টুবি হবে, কিন্তু ক্রিকেট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার,
তাই এই ছোট সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স এর ক্ষেত্রে ইউজ হয়। তাহলে ক্রিকেট ইজ প্লেড, ক্রিকেট খেলা হয়েছে, এটুক দিলে হবে। যদি বলা হয় বাই দেন, যদি দেন আরো ভালো হয়। আবার সেই রিচ বুক, এখানে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স, এখানে অবজেক্ট হচ্ছে বুকস, তাহলে বুকস সাবজেক্ট হয়ে যাবে, বুকগুলো হচ্ছে প্লুরাল নাম্বার, তাহলে এখানে বুকস এর পরে আর হবে। আর এই রিডের ফার্স্ট ভয়েস হলো কনসোনেন্ট, সে বুকস আর রেড বাই হার, বাই হার দিলে হবে, বুকস আর রেড একটু থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে কিছু নিয়ম আমরা দেখে নিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে অবজেক্ট তো সাবজেক্ট হবে এবং মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। মূল ভার্বের আগে বা পূর্বে সবসময় টু বি ভার্ব হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে হবে যেটা, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট কন্টিনিউয়াস টেন্স এ এম থাকে, এস থাকে, আর থাকে, এর সাথে ভার্ব হচ্ছে বিগিন। যেমন এখানে একটা সমস্যা হচ্ছে, আই এম রাইটিং এ লেটার, আমি একটি লেটার লিখছি, তো এখানে এ লেটার হবে সাবজেক্ট, এ লেটার যদি থাকার চলে আমার হচ্ছে ইউজ হবে, বি রাইটিং বাই মি। আবার সে ইজ কুকিং কারি, কারি হচ্ছে থার্ড পার্সন, কারি রোজে ইজ হবে ইজ, বিং এ বিং হবে কুকড বাই হার। এই হলো প্রেজেন্ট কন্ডিশনের নিয়ম। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর নিয়ম দেখবো আমরা, সেটা হচ্ছে যে বিক্রিয়া হয়, তো প্রথমে অবজেক্ট সাবজেক্ট হবে প্যাসিভ, অ্যাক্টিভ সাবজেক্ট প্যাসিভ অবজেক্ট, অ্যাক্টিভ সাবজেক্ট প্যাসিভ অবজেক্ট হবে, আর অ্যাক্টিভ অবজেক্টটা প্যাসিভ সাবজেক্ট হবে। এরপরে ভার্ব থার্ড ফর্ম হবে, যেটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এর আগে টু বি ভার্ব বসবে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর নিয়ম। প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো হ্যাভ আর হ্যাজ হয়, তো হ্যাভ আর হ্যাজ এটাই হবে, এর সাথে একটু বাড়তি হবে যেটা বি, যেমন আই হ্যাভ টট হার, থেকে হ্যাভ টট হার, এখানে হার হচ্ছে অবজেক্ট, হার অবজেক্ট সাবজেক্ট, হার হারের সাবজেক্ট হচ্ছে হি অথবা সি, এখানে হ্যাভ যেহেতু ছিল এখানে হ্যাজ হবে, তারপর ষোলো নাম্বার হ্যাজ বিন হবে, হ্যাজ বিন টট বাই হবে বাই মি। আসলে প্রেজেন্ট টেন্সের ওয়ার্ড চেঞ্জ করে কিছু নিয়ম বলে রাখ, যদি টি এবার মানে যদি দেখলে আশা করি এই সম্পর্কে সুন্দর ধারণা হবে। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে।